এবারে জানতে চাইবো রুবেল ভাইয়ের কাছে আপনার গ্রামের বাড়ি কোথায়? বাগেরহাটে। বাগেরহাটে যাওয়া হয় ঈদের সময়? দুই ঈদেই যাওয়া হয়। হ্যাঁ, তো সেইখানে কতটুকু এনজয় করা হয়? অনেক ফ্যামিলি বন্ধু বান্ধব সবার সাথে অনেক এনজয় করি। কিন্তু এই যে পেসার রুবেল হোসেন হওয়ার আগের যে ঈদ এবং পেসার রুবেল হোসেন হওয়ার পরের ঈদ, কতটুকু ডিফারেন্স? আসলে ঈদ তো মানে আগে যেরকম ঈদ করতাম ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে, এখনো সেরকমই আছে আর কি, কোনো ডিফারেন্স নেই। নাসির ভাই, রুবেল ভাই এন্ড শফিউল ভাই, আপনাদের সাথে একটু কথা বলি, যেহেতু নিউজিল্যান্ড সিরিজ চলছে অ্যান্ড প্রিপারেশনস কেমন? রুবেল ভাই, আগেরবারে আমরা তো নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করছিলাম, দেন এবারে আমাদের প্রিপারেশন অনেক ভালো, সবাই অনেক হার্ডওয়ার্ক করতেছে, দেন ইনশাল্লাহ এবার চেষ্টা করব আমরা আগের মতো ভালো একটা রেজাল্ট উপহার দিতে। তিনজনের মধ্যে থেকে প্রথমে রুবেল ভাই। আসলে আমি আপনার আইব বছরে এখন অনেক রাত ওই গানটা গাবো। Thank you.
আমি জানি ক্রিকেটের মাঠে অনেক সময় অনেক নামি দামি ক্রিকেটারদের আপনি বোল্ড আউট করেছেন, বাট রাইট নাও আই এম বোল্ড। সত্যি সত্যি খুব ভালো হয়েছে। আই এম শিওর যে এখানে প্রত্যেকটা মেম্বার যারা আছে সিক্স ব্যান্ডের তারা সবাই এগ্রি করবে, রাইট আমার সাথে? থ্যাংক ইউ, সো গুড, সত্যি। বাট এই গানের আসল যে শিল্পী যে কণ্ঠ দিয়েছেন তার মতামতটাও জানা খুব দরকার, রাইট? আমরা বাচ্চু ভাইয়ের কমেন্ট শুনে আসবো আপনার এই গানের উপরে। লেটস টেক এ লুক। রুবেল হোসেন একজন চোখস, একজন ক্রিকেটার, বাংলাদেশের একটা গর্ব, একটা অহংকার, ফ্যান্টাস্টিক বোলার এবং ওয়ার্ল্ডওয়াইড অনেক নাম করা একজন ক্রিকেটার বাংলাদেশে। আমি অবাক হয়েছি যে এখন অনেক রাত গানটা এত সুর এবং সুন্দরভাবে গিয়েছে, এটা আমি আসলে অবাক হয়েছি। নেক্সট টাইম কোনো কনসার্টে যদি স্টেডিয়ামে ক্রিকেটারদের জন্য কোনো কনসার্ট করি আমি চাইবো রুবেল হোসেন আমার সাথে স্টেজে এসে গানটা গাইবে। বেস্ট অফ লাক, বাট ক্রিকেট মাস্ট গো অন।